হ্যালো বন্ধুরা, বাংলা ফিশ ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যেখানে আমি বলেছিলাম হঠাৎ আবহাওয়া পরিবর্তন হয়ে গেলে মাছের সঙ্গে কোনো সমস্যা হয় কিনা। তখন আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে মাছের আসলে সমস্যা হয় এবং পুকুরে মাছ মারা যেতেও পারে। তো এমন একটা সমস্যা আমার সঙ্গে হয়েছিল যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তখন আমি বলেছিলাম যে এই সমস্যা হয়ে গেলে এটির সমাধান কী রয়েছে সেটি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করব, যাতে করে আপনারা সহজে এই সমস্যাটি থেকে মুক্তি পেতে পারেন। তো আজকে আমি এই জিনিসটি করেছি, করার পরে এটা রেজাল্ট কী এসছে না এসছে সব কিছু আমি আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করে নেব এই ভিডিওতে। তো আমি এই জন্য এই ভিডিওটি তৈরি করছি। তো সর্বপ্রথম আমরা যেই জিনিসটি জেনে নেব, আসলে মাছ মারা যাওয়ার পর আমাদের কী করণীয় রয়েছে। অনেকেই বলেন যে মাছ মারা যাচ্ছে কী করবো। তো সর্বপ্রথম যে কাজটা হচ্ছে যে যখনই পুকুরে মাছ মারা যাবে সেই মাছটাকে আইডেন্টিফাই করতে হবে আপনাকে। প্রথম কাজ হচ্ছে এটা, দেখতে হবে মাছের শরীরে কোনো ঘা রয়েছে কিনা, ফাঙ্গাল জনিত কোনো সমস্যা রয়েছে কিনা, ফুলকায় কোনো সমস্যা রয়েছে কিনা, মাছের মুখের ভিতরে কোনো প্রবলেম দেখা দিচ্ছে কিনা, এই ধরনের সমস্যা যেগুলো দেখে সেই সমস্যাটা ফাইন্ড আউট করে সেই হিসাবে আপনাকে পুকুরে ট্রিটমেন্ট করতে হবে। অনেক সময় একটি জিনিস দেখতে পাওয়া যায়, আমাদের যে মাছগুলো রয়েছে এই মাছগুলো সুস্থ সবল আছে, বডিতে কোনো ঘা নেই, দাগ নেই, কোনো সমস্যা দেখা দিচ্ছে না, ফুলকায় সমস্যা নেই, স্বাস্থ্যও ভালো রয়েছে, তারপরও মাছগুলো মারা যাচ্ছে। এমন একটা পরিস্থিতি হলে আমরা মূলত ধরেই নিই যে মূলত কোনো ধরনের ব্যাকটেরিয়ার কারণে এই ধরনের মাছ মারা যাচ্ছে, যার ফলে হঠাৎ করে ব্যাকটেরিয়া মাছের ওপর আক্রমণ করছে এবং মাছগুলো মারা যাচ্ছে। এমন অবস্থায় করণীয় কী রয়েছে? তো এমনই পরিস্থিতি আমাদের সঙ্গে হয়েছে যেটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। তো প্রথম অবস্থায় যে জিনিসটি করতে হবে আপনাকে সেটি হচ্ছে পুকুর এবং জলের ট্রিটমেন্ট করতে হবে। জলের ট্রিটমেন্ট করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের পুকুরে যে চুন প্রয়োগের পদ্ধতি রয়েছে, আমরা জানি যে মাছ চাষ করতে হলে চুন কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। প্রথম অবস্থা আমাদের চুন প্রয়োগ করতে হবে যাতে করে পুকুরে জলটাও স্বচ্ছ হয়ে যায়, ঘোলাটে ভাবটা না থাকে। কোনো ধরনের সমস্যা থাকলে বা মোটা ধরনের কোনো প্রবলেম, জল মোটা হয়ে গেলেও চুন কিন্তু কাজ করে। এছাড়া চুন নিয়ে আমি বিশদ আলোচনা করেছি, সেখান থেকে দেখে নেবেন। চুন ব্যবহার করলে মাছ থাকা অবস্থায় তার একটা পরিমাণ রয়েছে, সেই পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে হয়, অতিরিক্ত মাত্রায় কিন্তু চুন প্রয়োগ করা যায় না। তো প্রথম অবস্থায় যেদিন আমার সমস্যাটা দেখা দিয়েছিল সেদিন প্রথম আমি পুকুরে চুন প্রয়োগ করেছি। চুন প্রয়োগের ক্ষেত্রে আমি প্রতি শতাংশে 200 গ্রাম থেকে 250 গ্রাম হিসেবে চুন প্রয়োগ করছি। আপনিও আপনার পুকুরে যদি মাছ থাকে সেক্ষেত্রে আপনি 200 গ্রাম থেকে 250 গ্রাম প্রতি শতাংশ হিসাবে চুন পুকুরে প্রয়োগ করে দিবেন। এর পরবর্তীতে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে যে পুকুরে জল এবং মাটি দুটারই ট্রিটমেন্ট আমরা করেছি। আপনারা জানেন যে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় যেগুলো জলেরও ট্রিটমেন্ট করে, সঙ্গে সঙ্গে পুকুরে যদি মাটিতে কোনো সমস্যা থাকে সেটাও ট্রিটমেন্ট করে থাকে। আর এটার ভিতরে একটি হচ্ছে জিওলাইট। তো জিওলাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে রয়েছে, এটি মূলত দানাদার জিওলাইট, বেশ বড় বড় দানাদার জিওলাইট, আবার এছাড়া পাউডার জিওলাইটও কিন্তু পাওয়া যায়। দুটো থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে দানাদার জিওলাইটটা আমি দেখেছি যে খুব ভালো কাজ করে। কারণ হচ্ছে এটা দানাদার হওয়ার কারণে এটা আলাদা করে বালি বা জলের সঙ্গে গুলিয়ে প্রয়োগ করতে হয় না। এছাড়া দানাদার হওয়ার কারণে সহজেই এটা কিন্তু পুকুরের তলায় পৌঁছায়, মাটিতে পৌঁছে গিয়ে সেই মাটির ট্রিটমেন্টটা খুব সহজে করতে পারে। এক্ষেত্রে মাটিতে যদি কোনো দূষণ থাকে, কোনো ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে এটা ঠিক করবে। আর যখন জলের সঙ্গে মিশে যাবে তখন এটা কিন্তু জলেরও কাজ করবে, জলটাকে শোধন করবে। এছাড়া জলে যদি অক্সিজেনের অভাব দেখা দেয় বা অ্যামোনিয়ার মতো সমস্যা থাকে সেটিকে ঠিক করে নেবে। এটার কারণে আমি জিওলাইট ব্যবহার করছি। তবে জিওলাইট যখন আমি ব্যবহার করছিলাম সেটা আমি কিন্তু একই দিনে করেছি, যেদিন আমি চুন প্রয়োগ করেছি ঠিক সেই দিনই কিন্তু মূলত আমি জিওলাইটটাও ব্যবহার করেছি সঙ্গে সঙ্গে। এখন জিওলাইট ব্যবহারও কিন্তু নিয়ম রয়েছে, আমরা জানি প্রতি বিঘাতে 5 কিলো হিসাবে জিওলাইট ব্যবহার করতে হয়। সে পাউডার জিওলাইট হোক বা দানাদার জিওলাইট হোক, সেটি বিঘাতে 5 কিলো হিসাবে, মানে মোটামুটি একরের কথা বলি তাহলে 15 কিলো হিসাবে প্রতি একরে আপনি এটাকে প্রয়োগ করতে পারবেন। তো প্রয়োগ বিধি তো আপনারা জানবেন, যদি দানাদার হয় সেক্ষেত্রে আমরা এইভাবে ছিটিয়ে পুকুরে প্রয়োগ করব। চেষ্টা করবেন সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিতে, যত সুন্দর করে ছেটাবেন তত ভালো রেজাল্ট আমি আশা করছি পাবেন। তো আমি এটা করে নিয়েছি। আর যদি দানাদার পাউডার থাকে সেক্ষেত্রে আপনারা জল বা বালির সঙ্গে মিশিয়ে সেটা পুকুরে প্রয়োগ করতে পারেন। এখন কথা হচ্ছে যে এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে কিনা।
সঙ্গে সঙ্গে ভালো হবে না। কোনো যদি অসুখ ধরে বা কোনো মাছ অসুস্থ হলে আপনারা দেখবেন যেটাকে ট্রিটমেন্ট করতেও কিছু সময়ের প্রয়োজন হয়, আর ওষুধের যে অ্যাকশনটি রয়েছে সেটি মূলত মিনিমাম 3 দিন দেখা যায় যে 3 দিন পর্যন্ত কিন্তু এটার অ্যাকশন থাকে। এই 3 থেকে 4 দিন সময় প্রয়োজন হয় মাছগুলো ঠিক হতে। তো ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে বা ওষুধ প্রয়োগের সঙ্গে সঙ্গে কখনোই পুকুরে মাছ সুস্থ হয়ে উঠবে না, সেটা মাথায় রাখবেন। আমি যখন এই পুকুরে মাছ এটা প্রয়োগ করছিলাম প্রথম দিন, সেদিন আমার পুকুরে মোটামুটি 10টি মাছ মারা গিয়েছিল, 10 থেকে 12টি সেখানে বড় বড় মাছ ছিল। আমি আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর যখন আমি প্রথম দিনে এটা ব্যবহার করেছি এবং দ্বিতীয় দিন আমি যে জিনিসটা দেখতে পাই যে মাছ মরার সংখ্যাটা কমে 50% চলে আসছে, দ্বিতীয় দিন আমি যখন সকালবেলা পুকুর চেক করতে যাই তখন আমি দেখি সেখানে আমার 5টি মাছ মারা গেছে, 5টি বা 6টি এমন মাছ মারা গিয়েছিল। তো দ্বিতীয় দিনের জন্য আলাদা কিন্তু একটা মেডিসিন ব্যবহার করেছি আমি, আর এগুলো তো বেসিক কাজ ছিল, সেটা আমি প্রথম দিন করে নিয়েছি, তো আপনাকে সেভাবে করে নিতে হবে। দ্বিতীয় দিন মূলত আমরা যে জিনিসটা করেছি সেটি হচ্ছে, আপনারা জানেন যে একটা আয়োডিন সলিউশন পাওয়া যায়। সেই আয়োডিন সলিউশনটা বিভিন্ন নামের হতে পারে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রয় করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন যেটি রয়েছে সেটার নাম হচ্ছে ট্রিটমেন্ট 20, এটি হচ্ছে 20% আয়োডিন সলিউশন যেটি আমি ব্যবহার করছি। আর এটার একটা সুবিধা রয়েছে, এটার সঙ্গে একটি লিকুইডও প্রয়োগ করতে হয়, সেটা হচ্ছে বিকেসি। একটা সময় ছিল সেখানে আলাদা করে আমরা বিকেসি এবং আয়োডিন ব্যবহার করতাম, তো এই সলিউশনটা কিনলে আপনাকে আলাদা করে ব্যবহার করতে হবে না, দুটো একসঙ্গেই থাকছে। আর কী কী রোগের উপরে এই জিনিসটা প্রয়োগ করা যায় সেখানে সেটি কিন্তু বোতলে গায়ে লেখা থাকে, দেখানো থাকে এবং ডোজটা মোটামুটি সেখানে লেখাই থাকে, আপনারা হয়তো বা উপরে দেখতে পাচ্ছেন। তো এই ধরনের একটা সলিউশন আপনাকে প্রয়োগ করতে হবে, যেটা ফাঙ্গাল হোক বা ব্যাকটেরিয়া জনিত সমস্যা হোক বা ঘা থাকুক, এই ধরনের সমস্যায় কিন্তু বেশ ভালো কাজ করে থাকে। তো এখানে আমি সেই আয়োডিন সলিউশনটা ব্যবহার করছি প্লাস বিকেসি এই আয়োডিনের সঙ্গেই রয়েছে। এটা হচ্ছে আমার দ্বিতীয় দিনের রুটিন। দ্বিতীয় দিনে যখন আমরা এটা প্রয়োগ করছিলাম তখন মোটামুটি মাছ মরার পরিমাণটা 50% কমে আসছিল। তার মানে হচ্ছে আমি যেটা দেখতে পেরেছি যে জিওলাইট আর চুন ব্যবহারের ফলে মোটামুটি কিছুটা কমে এসেছিল প্রবলেমটা। পুকুর যখন সকালে আমরা মেডিসিন ব্যবহার করবো তখন ওই যে দেখতে পাচ্ছেন পুকুরে কোনায় একটি মাছ মরা দেখা যাচ্ছে, তো সেদিন মোটামুটি 4 থেকে 5টি বা 6টি মাছ এরকম মারা গেছিলো। তো আয়োডিন সলিউশনটা আমরা যেদিন প্রয়োগ করি এর পরবর্তী দিন আমি দেখি যে পুকুরে 3টি মাছ মারা গেছে, এবং এর পরবর্তী দিন যখন আবার প্রয়োগ করতে যাই মোটামুটি তখন আমি দেখতে পাই যে আর একটি মাছও মারা যায়নি। মোটামুটি আমি এই পুকুরে 2 দিন এই আয়োডিন সলিউশনটা প্রয়োগ করেছি। বেশি মাছ অসুস্থ থাকলে এবং বেশি আক্রান্ত থাকলে সেক্ষেত্রে লাগাতার 3 দিন প্রয়োগ করলে এটার ভালো রেজাল্ট আমি আগেও দেখেছি পাওয়া যায়। তো আমার ক্ষেত্রে যে জিনিসটি হয়েছে, শুধু 2 দিন প্রয়োগের পরেই আমি তৃতীয় দিন এই মেডিসিন প্রয়োগ করব ভাবছিলাম, তখন গিয়ে দেখছি যে আমাদের পুকুরে কোনো সমস্যা নেই, কোনো মাছ মারা যাচ্ছে না, মূলত মাছগুলো সুস্থ হয়ে গেছে। তো এভাবে আমি এই এই যে আয়োডিন সলিউশনটা রয়েছে সেটা আমি লাগাতার 2 দিন ব্যবহার করেছি। আর এটার ডোজের ব্যাপারে যদি বলি তাহলে আপনারা এটাকে প্রতি একরে 1 লিটার হিসাবে ব্যবহার করতে পারেন, ওটা বোতলে গায়েও লেখা থাকে আর এটার ডোজ এটাই রয়েছে। আর এটা প্রয়োগের ক্ষেত্রে দেখবেন একটু শ্যাম্পুর ন্যায় ফেনা উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন উড়ে উড়ে ঘুরছে ফেনাগুলো। আর আয়োডিন সলিউশনটা 20% অবশ্যই ব্যবহার করবেন, এই 20%টা খুব ভালো কাজ করে, পার্সেন্টেজ যত বেশি হবে তত এটা পিওরিটি আসে, তো যত পিওর হবে তত ভালো কাজ করবে। তো এই ছিল তথ্য যেগুলো আমি আপনাদেরকে দিয়েছি, আর এইভাবে আমার মাছ মরাগুলোকে থামিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই জিনিসগুলো ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো লাগে সেক্ষেত্রে এই অ্যাপ্লাই করে আপনার মাছগুলোকে বাঁচিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এই ছিল সর্বশেষ তথ্য, আর এই ধরনের তথ্য আরও পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে। ততক্ষণের জন্য আমি সুব্রত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।